প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সপ্তাহের আলোচনা নিয়ে আজকে অনলাইন ক্লাস আরম্ভ করছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ মহিমায় ভালো আছি। করোনাকালীন এই সময়ে করোনার প্রকোপ বাড়তে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে সবাইকে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে সাবধানতার সাথে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করছি। তো আমরা গত ক্লাসে এই সাফারের যে আদর্শ দেশের দেশের গতিতত্ত্বের যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আরম্ভ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাসস্থান। শিক্ষার্থীরা, আমরা জানি একটা গ্লাসের মধ্যে যদি আমরা পানি নিয়ে যদি চিনি দিয়ে যদি চামচ দিয়ে আমরা নাড়তে থাকি, তাহলে দেখি যে এটা দ্রবীভূত হচ্ছে। এইভাবে যত দিই তত দ্রবীভূত হচ্ছে। এক সময় দেখা যাবে যে এটি আর দ্রবীভূত হচ্ছে না, চিনির দানাগুলো যেভাবে সেভাবে রয়ে গেছে আর এটা হচ্ছে না। এই অবস্থায় যে আমরা একটা নির্দিষ্ট আয়তনের পানি এখানে বিদ্যমান আছে এবং তাপমাত্রাটাও এখানে স্থির আছে, এবার যদি আমরা এখানে তাপমাত্রা যদি দিই, তাহলে দেখা যাচ্ছে যে 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 চিনিগুলো আর গলতেছে না সেগুলোর থেকেও কিন্তু গলে যাচ্ছে। তাপ যদি আমি প্রয়োগ করি তাহলে আমরা গলে যাচ্ছে দেখতেছি, আর অথবা যদি আমি তাপ যদি না দিই, যদি অতিরিক্ত পানি যদি আমি ওটাতে ঢেলে দিই, তাহলেও দেখি যে আমার ওইগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আমাদের কিন্তু প্রশ্ন জাগে যে যে প্রথম থেকে আমরা যত এটার মধ্যে চামচ চিনি দিয়ে চামচ দিয়ে নাড়ছি ততই দ্রবীভূত হয়েছে, কিন্তু একসময় দেখি যে আর দ্রবীভূত হচ্ছে না। এরপরে আবার আমরা পানি ঢেলে দিলাম, তাও দেখলাম যে চামচ দিয়ে নাড়লে দ্রবীভূত হচ্ছে, অথবা পানি না ঢেলে যদি তাপমাত্রা বাড়ায়, তাপ দিয়ে তাপমাত্রা যখন বাড়ায় তখন দেখি যে তাও দ্রবীভূত হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আমাদের ধারণা ক্লিয়ার যে যে ওই যে পানি গলেছে যতটুকু পর্যন্ত পানি চিনিকে দ্রবীভূত করতে পারছে যেটুকু, এরপরে যাইয়া আর দ্রবীভূত হচ্ছে না, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু পর্যন্ত এটা দ্রবীভূত করতে পারলো সর্বোচ্চ, সেটাই হচ্ছে যে তার সম্পৃক্ততা অবস্থাকে নির্দেশ করতেছে, অর্থাৎ এখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। এরপরে যে আগুলা বলতেছে না, এই জন্যই যে সে আর দ্রবীভূত করা অথবা চিনির অণুগুলি গলে পানির অণুর সাথে মিশে থাকা সেই ক্ষমতা হারিয়ে ফেলছে। আবার যখন আমরা তাপমাত্রা বাড়াচ্ছি অথবা পানি দিচ্ছি, তখন আবার সেই ক্ষেত্রে আবার দ্রবীভূত হচ্ছে। তার অর্থ হচ্ছে যে যখন আমি তাপমাত্রা দিলাম বাড়ালাম অথবা পানি দিলাম, তখন কিন্তু তার সম্পৃক্ততা হারিয়ে ফেলছে, সে তখন অসম্পৃক্ত হয়েছে, আরও সেই ধারণ করার বা গলানোর তার ক্ষমতা আছে, অর্থাৎ চিনির অণুগুলিকে পানির অণুর সাথে মিশ্রণ করার ক্ষমতা আবার নতুন করে তৈরি হয়েছে। তাহলে এই যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা দিয়ে এটাকে তোমার সম্পৃক্ত করলাম, অর্থাৎ আর চিনির দ্রবীভূত হচ্ছে না, সেই অবস্থাটা হচ্ছে যে সম্পৃক্ত অবস্থা। আর এই যে গলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুরু থেকে যে অবস্থাটা ছিল সেটা ছিল যে অসম্পৃক্ত অবস্থা। দ্রবণের ক্ষেত্রে যেরকম সেরকম আমরা প্রকৃতির দিকেও যদি খেয়াল করি, আমরা জানি প্রত্যেক তরল থেকে প্রতিনিয়ত কী হচ্ছে, তোমার অণুগুলি বের হয়ে বায়ুমণ্ডলের মধ্যে মিশে যাচ্ছে, যেটা পরবর্তীতে বাষ্পসাবতার দেশীয় অবস্থায় এদিক সেদিক কী করতেছে, তোমার বিচরণ করতেছে। তাহলে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তদ্রূপভাবে, আমরা একটা ঘরের মধ্যে মনে করো একটা কোনায় অন্ধকার ঘরে একটা পাত্রের মধ্যে কিছু পানি রেখে দিলাম, কিছুদিন পরে যদি আমরা দেখি যে পানির উপরে যে লেয়ারটা ছিল সেটা অনেকটা কমে গেছে, এর অর্থ হচ্ছে যে কিছু পানি এখান থেকে উপরের পানিগুলি বায়ুমণ্ডলের মধ্যে মিশে গেছে, অর্থাৎ এটার কারণ হচ্ছে যে শত বাষ্পীভবন প্রক্রিয়ায় পানির উপরের স্তরে যে অণুগুলি ছিল সেই অণুগুলি বায়ুমণ্ডল থেকে তাপ গ্রহণ করে অণুগুলির মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব বজায় রেখে অবস্থান করার কথা, তার চেয়ে যখন বেশি হয়ে গেছে, অর্থাৎ নিচের স্তরের অণুর উপরের
অণুগুলিকে টেনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছে, তখন এই পানির অণুগুলি উদ্দায়ী হয়ে বায়ুমণ্ডলের মধ্যে মিশে আসে, যেটাকে আমরা বলি যে জলীয় বাষ্প বা বাষ্প। তো এই যে এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে একটা গ্লাসের মধ্যে আমরা কিছু পানি রাখলাম, পানি রেখে যদি আবার উপরে যদি আমরা একটা ঢাকনা যদি দিয়ে রাখি, তাহলে দেখব যে যে এটা কিছুক্ষণ পরে যে পানি ওখানে জমে বা কয়েক ঘন্টা পরে দেখতেছি যে উপরে যে ঢাকনা আছে বা গ্লাসের যে পৃষ্ঠ আছে, পৃষ্ঠের গায়ে পানি ফোঁটা ফোঁটা জমে আছে, অথবা উপর থেকে পানি আবার কি করতেছে তোমার গ্লাসের ওই পানির মধ্যে পড়তেছে। এটার কারণ হচ্ছে যে যে যতক্ষণ পর্যন্ত এই যে এখান থেকে পানির অণুগুলি বায়ুমণ্ডলের মধ্যে মিশেছে এবং বায়ুমণ্ডল সেটাকে ধরে রাখতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত ওই গ্লাসের বা পাত্রের গায়ে কোনো পানির অণু জমে নাই। কিন্তু যখন এটা সম্পৃক্ত হয়ে গেছে, বায়ুমণ্ডলে তো প্রতিনিয়ত মিশতেছে, যখন সম্পৃক্ত হয়ে গেছে তখন বায়ুমণ্ডল আর সেটাকে ধরে রাখতে পারতেছে না, এই জন্য সেটা জমে আবার সে পানির মধ্যে পড়তেছে। তাহলে এই ঘটনাগুলা থেকে আমরা একটা কিছু বুঝি যে বায়ুমণ্ডলও যে জলকণা ধরে রাখার তার একটা ক্ষমতা আছে নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রা বায়ুমণ্ডল যে পরিমাণ জলকণা ধারণ করে সম্পৃক্ততা অর্জন করে সেটা হচ্ছে যে তার মানে বায়ুমণ্ডলের সম্পৃক্ততা আমরা বলবো। আর বায়ুমণ্ডল যদি অসম্পৃক্ত না হয়, যে অবস্থায় বায়ুমণ্ডল সম্পৃক্ত না হয়ে অবস্থান করে সে অবস্থাকে আমরা বলবো যে অসম্পৃক্ত অবস্থা। তাহলে সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলবো যে সম্পৃক্ত বাষ্প চাপ, আর অসম্পৃক্ত অবস্থায় বায়ুমণ্ডল বা জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলবো যে অসম্পৃক্ত বাষ্প চাপ। দেখো শিক্ষার্থীরা, আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা বলতে হচ্ছে যে তোমরা নিচের ক্লাসে পড়েছ যে আমরা যদি একটা এক মিটার লম্বা একটা নলের মধ্যে ফারদ দ্বারা পূর্ণ করে যদি এটাকে ফারদ পূর্ণ একটা পাত্রের মধ্যে এই খোলামুখে আঙুল দিয়ে যদি উপর করে রেখে যদি আমরা দিই, তাহলে তো আমরা জানি যে এখানে ফারদ কতটুকু জায়গা নেমে অর্থাৎ কতটুকুতে অবস্থান করবে সেটা আমরা জানি। স্বাভাবিক চাপ যখন হয়, যেটাকে আমরা বলি যে 76 সেন্টিমিটার পারদ চাপ বা 760 মিলিমিটার পারদ চাপ বা 0.76 মিটার পারদ চাপ, অর্থাৎ পারদ যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ এখানে বিরাজমান থাকবে, যেটাকে আমরা বলি যে স্বাভাবিক চাপ। এবং এটা কেন হয়, যে বায়ুমণ্ডল এই পারদের উপরে চাপ দিচ্ছে আর সেখান থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী একটি বল দ্বারা এই ফারদকে উপরের দিকে ঠেলে রেখেছে, যার চাপ যা যা হচ্ছে এর ভিতরে দিয়ে ফারদ ওজনকে প্রশমিত করতেছে ঊর্ধ্বমুখী বল দ্বারা। এবং সেই ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ যদি আমরা এই ফারদ এত স্তম্ভের পারদ যে চাপ দিচ্ছে এই স্রোতের সূত্রের মাধ্যমে, যে উচ্চতাটাকে যদি আমরা পারদের ঘনত্ব দিয়ে অভিকর্ষ তরঙ্গ দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা যেভাবে চাপটা নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে যে এখানকার বায়ুমণ্ডলের চাপ। তো এখানে যে শূন্যস্থানটা থাকে এটাকে বলা হয় টরিসুলির শূন্যস্থান, যেটা তোমরা নিচের ক্লাসও পড়েছ শিক্ষার্থীরা। তাহলে এই যে এখন যদি আমার এটা এই অবস্থায় যদি হয়, এখন এরপরে তুমি যদি ঠিক একই জিনিসটার মধ্যে কি করলা, যে নলের মধ্যে এখন ছিল কতটুকু তোমার এই লেভেলে ছিল, এখন যদি তুমি একটা ফ্রিফেড দিয়ে যদি আমরা এভাবে যদি চিন্তা করি, এর ভিতরে যদি আমরা পানি যদি দিই, ফোঁটায় ফোঁটায় পানি যদি দিই, তাহলে তখন দেখব যে এই পানিগুলি কোথায় উঠে যাবে, এই উপরে উঠে যাবে। কেন উঠে যাবে সেটা আমরা জানি, যেহেতু ফারদের ঘনত্ব বেশি পানির ঘনত্ব কম, কম ঘনত্বের যে কোনো তরল আমরা বুঝি যে উপরে ভাসে। যেমন পানির মধ্যে যদি আমরা তেল ঢেলে দিই, কেরোসিন ঢেলে দিই, তাহলে সেটা কি করে পানির উপরে ভাসতে থাকে, যেহেতু পানির ঘনত্ব অপেক্ষা কেরোসিনের ঘনত্ব কম। তো ঠিক তদ্রূপভাবে এই পানি যখন আমরা ফোটায় দেবো, পানিগুলি উপরের দিকে উঠবে, তাহলে উপরের দিকে যখন উঠবে এই শূন্য স্থানে দিকে এখানে কি হবে, তোমার এই পানির অণুগুলি কি হবে এখানে বাষ্পের সাথে এখানে কি করবে তোমার মিশবে। তাহলে মিশার পরে এটা যখন তোমার একটা চাপ সৃষ্টি করবে, এই চাপ সৃষ্টি করার কারণে এখানে ফারদ কি করতে থাকবে, আরো নিচের দিকে নামতে থাকবে, এখানে নিচের দিকে কি করলো তোমার নামলো।
এর পরে যদি আমরা আরো বেশি যদি দি এর পরে আমরা দেখব যে আর নিচের দিকে নামতেছে না একটা নির্দিষ্ট উচ্চতায় এসে স্থির হয়ে গেছে এটার অর্থ হচ্ছে যে যখন এটা সম্পৃক্ত হয়ে গেছে সম্পৃক্তর অবস্থা থেকে তো আর বাড়বে না তাহলে সম্পৃক্ত যখন হয়ে গেছে এই সম্পৃক্ত অবস্থা এখানে যে চাপ প্রয়োগ করতেছে চাপটা কি জন্য হচ্ছে সেটা আমরা জানি যে অণুগুলি যখন বিক্ষিপ্তভাবে ইতস্তিতভাবে এদিক সেদিক ছোটাছুটি করে তখন পাত্রের উপরে কি করে তোমার এই যে অণুগুলির সংঘর্ষ এবং পাত্রের উপরে ধাক্কার কারণে এখানে একটা কি হয় তোমার চাপ সৃষ্টি হয় তাহলে এই চাপটা যখন সর্বোচ্চ হয়ে গেছে বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে যখন সর্বোচ্চ চাপ দিচ্ছে এরপরে আর পানি দেওয়ার পরও দেখি তো আর এখানে জলকণা মিশতেছে না চাপের পরিমাণও বাড়তেছে না এই জন্য এটা একটা নির্দিষ্ট উচ্চতায় এসে স্থির হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি যে বায়ুমণ্ডল যখন জলীয় কণা দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে একটা নির্দিষ্ট তাপমাত্রা তখন যেই বাষ্প যেই চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো যে সম্পৃক্ত বাষ্প চাপ আর অসম্পৃক্ত অবস্থায় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলি যে অসম্পৃক্ত বাষ্প চাপ এখন এই কথাটুকু আমরা আগেও বলেছি যে চিনি দ্রবণের মাধ্যমে আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে তার সেই ক্ষেত্রে কি হয় তোমার আরো বেশি পরিমাণ ধারণ করার ক্ষমতা তার মধ্যে সৃষ্টি হয় তাহলে আমরা যে কথাটা বলছি যে এখন বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে গেছে যে তাপমাত্রায় তাহলে এই জন্য তাপমাত্রার কথাটা আমার এখানে আনতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মনে করো কোনো গ্যাস বায়ুমণ্ডল দ্বারা যখন কি হয় তোমার সম্পৃক্ত হয় তখন সেটাকে আমরা বলবো যে সম্পৃক্ততা এবং সম্পৃক্ত অবস্থায় যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে যে সম্পৃক্ত বাষ্প চাপ এবার আমরা আসি এই সম্পৃক্ত বাষ্প চাপ অসম্পৃক্ত বাষ্প চাপ জানার উদ্দেশ্যটা কি এই বিষয়টা হচ্ছে যে আমার যখন সম্পৃক্ত হয়ে যায় বা সম্পৃক্ত হওয়ার আগে অসম্পৃক্ততার পরিমাণ এক এক সময় এক এক ধরনের থাকে যেমন আমরা জানি শীতকালে বায়ুমণ্ডল কিন্তু বেশি অসম্পৃক্ত থাকে বর্ষাকাল অপেক্ষা কারণটা কি আমরা জানি শীতকালে মাঠ ঘাট সব শুকনা থাকে অর্থাৎ প্রকৃতির মধ্যে পানি যত্রতত্র নাই বর্ষাকালে যেরকম যত্রতত্র খাল নি ডোবা মনে করো আশেপাশে ঘরের আশেপাশে ছাদে সব জায়গায় পানি যেরকম বিরাজমান কিন্তু শীতকালে সেটা থাকে না যার কারণে বায়ুমণ্ডলের মধ্যে জলকণার পরিমাণও শীতকালে সম পরিমাণ কি হইতে পারে না তোমার সম্পৃক্ত হইতে পারে না সংযুক্ত হইতে পারে না বর্ষাকালে যেভাবে হইতে পারে এই জন্য বর্ষাকালে বায়ুমণ্ডলের মধ্যে জলকণার উপস্থিতি কিন্তু বেশি থাকে শীতকাল অপেক্ষা একই তাপমাত্রা হলেও বর্ষাকাল অপেক্ষা শীতকালে জলকণার পরিমাণ কম থাকে বিধে এই জন্য অসম্পৃক্ততার পরিমাণও বেশি থাকে আর যখন বেশি অসম্পৃক্ত থাকে তখন কি করে বায়ুমণ্ডল পরিবেশ থেকে তত বেশি জলকণা নিঃসরণ করে সম্পৃক্ত অবস্থায় যাওয়ার জন্য চেষ্টা করে যেরকম আমরা যে বিষয়টা জানি যে তোমার মনে করো এই একটা পাত্র আছে আর এই একটা পাত্র আছে এই দুটা পাত্রের মধ্যে বা আমরা যদি এখানে যদি এই ধরি যে এইটা হচ্ছে যে লেভেল এখন এখানে যদি আমি একটা ছিদ্র করে দিই আর এখানে একটা যদি ছিদ্র করে দিই তাহলে এটা দিয়ে কিন্তু পানির প্রেশার বা চাপটা এটা বেশি হবে এটা দিয়ে কিন্তু অপেক্ষাকৃত কি করবে তোমার কম পড়বে এখানে যেরকম তোমার মনে করো গভীরতার কারণে চাপ যত বাড়তেছে তত বেশি বল দ্বারা অনুভূত হয়ে এটা কি করতেছে তোমার চাপের পরিমাণ বাড়তেছে ঠিক তদ্রুপভাবে যতই সেই ক্ষেত্রে অসম্পৃক্ততা থাকবে ততই কিন্তু সেই ক্ষেত্রে সেই পরিবেশ থেকে জলকণাগুলোকে মিশ্রণ করার জন্য তত বেশি কি করবে তোমার সচেষ্ট থাকবে বা চেষ্টা করবে তার ধর্মের কারণে তো এই জন্য আমাদের শীতকালে আমাদের অনেক সময় যেহেতু অসম্পৃক্ত থাকে ঠান্ডা লাগে হাত পা বা মুখ ঠোঁট এগুলো কি হয়ে যায় তোমার ফেটে যায় ফুসফুস লাগে এই বিষয়গুলো আমাদের হয় আবার জলকণার পরিমাণ বর্ষাকালে যেহেতু বেশি থাকে তার কারণে আমাদের বর্ষাকালে দেখি যে কাপড় চোপড় এগুলা শুকাইতে কি হয় তোমার সময় লাগে বেশি অথবা আমরা অস্বস্তিকর বোধ করি যেহেতু আমাদের শরীর থেকে যে ঘাম বের হচ্ছে এই ঘামগুলো সহজে প্রকৃতির মধ্যে কি হচ্ছে না বায়ুমণ্ডল যেহেতু বেশি সম্পৃক্ততার কাছাকাছি চলে যায় এই জন্য কিন্তু পরিবেশ থেকে জলকণাও কিন্তু কম শোষণ করা করে
যার কারণে আমাদের কাছে তখন অস্বস্তি লাগে তাহলে শীতকালে অসম্পৃক্ততার পরিমাণ বেশি হওয়ার কারণে যে ঘুম আমাদের কাছে এই তোমার ঠোঁট ফা এগুলা ফেটে যায় অস্বস্তি লাগে ঠিক তদ্রূপভাবে বর্ষাকালে আবার অতিরিক্ত জলকণা সম্পৃক্ততার পরিমাণ মানে বেশি কাছাকাছি যায় কিন্তু অসম্পৃক্ততার পরিমাণও কি হয়ে যাচ্ছে তোমার যখন কমে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে আমাদের কাছে বর্ষাকালেও অস্বস্তি বোধ হয় এখন আমরা যে বিষয়টাতে আসব যে এখান থেকে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে যেমন হচ্ছে যে আর্দ্রতা আর্দ্রতা কি বা পরম আর্দ্রতা আর্দ্রতা বা পরম আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা হচ্ছে যে যে বায়ুমণ্ডলের মধ্যে যে জলকণা আমার আছে বা যতটুকু ভিজা আর্দ্র বলতে আমরা বুঝি যে কি তোমার ভিজা তাহলে বায়ুমণ্ডল যতটুকু ভিজা হয় অর্থাৎ বায়ুমণ্ডল যতটুকু আর্দ্র থাকে ঠিক আছে ওইটাই হচ্ছে যে তার এই আর্দ্রতা এবং আর্দ্রতা পরিমাপক বিষয় নিয়ে যে অংশ সেটাকে বলা হচ্ছে যে কি তোমার আর্দ্রতা মিতি তাহলে এই আর্দ্রতা পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে আমরা যদি কোনো একটা স্থানে কিছু বায়ুকে বিবেচনা করলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে এর মধ্যে যতটুকু তোমার জলকণা আছে বা জলীয় বাষ্পের ভর বিদ্যমান জলীয় বাষ্পের ভর বিদ্যমান সেটাকে আমরা বলবো যে পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে একটা নির্দিষ্ট মনে করো আমার যে কোনো একটা বায়ুমণ্ডল যে অসম্পৃক্ত অবস্থায় আছে এখন এখানে যে তোমার বাষ্পের ভর আছে আর যদি আমার বর্তমানে যে কক্ষ তাপমাত্রা আছে এই কক্ষ তাপমাত্রায় তো এটা অসম্পৃক্ত আছে এই কক্ষ তাপমাত্রায় যদি আমার সম্পৃক্ত হতো সেই অবস্থায় যে তোমার বাষ্পের ভর হইতো তাহলে এই দুটোর অনুপাতকে আমরা বলি যে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে যদি আমরা লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা সমান এখান থেকে যদি আমরা আসি যে আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে যে বায়ুমণ্ডলে বিদ্যমান বায়ুমণ্ডলে বিদ্যমান জলীয় বাষ্পের ভর জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রা বা বায়ুমণ্ডলের তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা বলো বা বায়ুমণ্ডলের তাপমাত্রা বলো বা আমরা যদি বলি যে বায়ুমণ্ডলে তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের সম্পৃক্ত অবস্থা সম্পৃক্ত অবস্থা জলীয় বাষ্পের ভর জলীয় বাষ্পের ভর এটাকে আর দ্বারা কি করা হয় তোমার প্রকাশ করা এখন এখান থেকে আবার আমরা লিখতে পারি যে বায়ুমণ্ডলের বিদ্যমান জলীয় বাষ্পের ভর আবার আমরা জানি ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রা বায়ুমণ্ডলের তাপমাত্রা সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর আমরা কিন্তু জানি যে জলীয় বাষ্পের ভর তোমার বাষ্পচাপের সমান যে আমরা জানি যে বাষ্পের ভর আমরা যদি লিখি যে বাষ্পের ভর সমানুপাতিক কিসের তোমার বাষ্পচাপ মানে বাষ্পের ভরটা বাষ্পচাপের সমানুপাতিক যদি হয় সেখান থেকে আমরা লিখতে পারি যে আর সমান বায়ুমণ্ডলে বিদ্যমান বায়ুমণ্ডলে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রা আমরা লিখতে পারি যে কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা বাষ্পচাপ
এখন এখানে দেখো একটা বিষয় সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ অর্থাৎ বায়ুমণ্ডল বর্তমানে যে তাপমাত্রায় আছে সেই তাপমাত্রায় এটি সম্পৃক্ত অবস্থা নয় অসম্পৃক্ত অবস্থায় বা আমরা এটাও লিখতে পারি যে বায়ুমণ্ডলে বিদ্যমান অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটাও আমরা লিখতে পারি তাহলে এখন এই অসম্পৃক্ত বাষ্প চাপটা যে কত তাপমাত্রায় সম্পৃক্ততায় পরিণত হবে সেটাকে বলা হয় শিশিরাঙ্ক এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে শিশিরাঙ্ক শিশিরাঙ্কটা কি শিশিরাঙ্কটা হচ্ছে যে একটা তাপমাত্রা দেখো আমি বিষয়টা বুঝাই বলি আমরা যেটা বললাম যে এখন এখানে কিছু বায়ুমণ্ডল আমরা বিবেচনা করলাম এই বায়ুমণ্ডলের তাপমাত্রা মনে করো আমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড এখন এটা কি আছে তোমার অসম্পৃক্ত অবস্থায় আছে কারণ হচ্ছে যে এখানে জল বায়ুমণ্ডল সম্পৃক্ত হওয়ার জন্য যত জলকণা প্রয়োজন ততটুকু এখানে নাই তাহলে এই জন্য এটি অসম্পৃক্ত অবস্থায় আছে এখন এই যে অসম্পৃক্ত অবস্থা আছে অসম্পৃক্ত অবস্থায় যে চাপটা দিচ্ছে সেটাই তো হচ্ছে আমাদের অসম্পৃক্ত বাষ্প চাপ এই অসম্পৃক্ত বাষ্প চাপটা কখন সম্পৃক্ত হবে অর্থাৎ কত তাপমাত্রায় সম্পৃক্ততায় আসবে সম্পৃক্ত হয়ে বায়ুমণ্ডল এই চাপটা দিবে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে যে শিশিরাঙ্ক সেটাকে কি বলা হয় শিশিরাঙ্ক অর্থাৎ বায়ুতে বিদ্যমান জলরাশি দ্বারা যে এখন অসম্পৃক্ত অবস্থায় আছে এটি এই অবস্থায় যে চাপ প্রয়োগ করতেছে অর্থাৎ অসম্পৃক্ত যে বাষ্প চাপটা বর্তমানে বায়ুমণ্ডলের মধ্যে আছে এটা যে তাপমাত্রার জন্য বায়ুমণ্ডল সম্পৃক্ত অবস্থায় পরিণত হয়ে এই চাপটা দেয় সেই তাপমাত্রাটাকে আমরা বলবো যে বায়ুমণ্ডলের শিশিরাঙ্ক অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বায়ুতে বিদ্যমান অসম্পৃক্ত অবস্থা যে তাপমাত্রায় এসে বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে শিশিরে পরিণত হওয়া আরম্ভ করে সেই তাপমাত্রাটাকে আমরা বলবো যে শিশিরাঙ্ক যেমন আমরা জানি তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু বাষ্প চাপের পরিমাণও অর্থাৎ দেখিত তাপমাত্রা বৃদ্ধি পায় ততই সম্পৃক্ত হইতে বেশি জলীয় বাষ্পের প্রয়োজন তাহলে যত বেশি হবে তত ভর বাড়বে সেই ক্ষেত্রে বাষ্পের চাপও তত বাড়বে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্প চাপও কি হয় তোমার বৃদ্ধি পায় সম্পৃক্ত হওয়ার জন্য যতই তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা সম্পৃক্ততা হিসাব করব ততই সেই ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে অর্থাৎ সম্পৃক্ততার পরিমাণ যত তোমার বেশি হবে একটা তাপমাত্রা বাড়তে থাকবে ততই কিন্তু বাষ্প চাপের পরিমাণও বাড়তে থাকবে তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পারি যে বায়ুমণ্ডলে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ মানে বায়ুমণ্ডলে মনে করো আমাদের যে অসম্পৃক্ত অবস্থা আছে তাহলে সম্পৃক্ত হওয়ায় যেটাকে হবে সেটাকে আমরা বলি যে শিশিরাঙ্ক তাহলে এই জন্য আমরা এখানে দেখতে পারি যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ সম্পৃক্ত বাষ্প চাপ ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ তাহলে এটাকে যদি আমরা লিখি এই সম্পৃক্ত বাষ্প এটাকে স্মল এফ লিখে এটাকে ক্যাপিটাল এফ লিখে শতকরা হারে প্রকাশ করার জন্য আমরা এটাকে 100% দিয়ে শতকরা হারে প্রকাশ করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা এইটুকু পড়লাম যে শিশিরাঙ্ক এবং শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন এটা দিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের সৃজনশীলের কোশ্চেন আসতে পারে যে এখান থেকে কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু জানতে হবে যে যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার বায়ুমণ্ডল কি থাকবে তোমার জলকণার পরিমাণ বেশি থাকবে এবং সেই ক্ষেত্রে অস্বস্তি বোধ হবে যে বেশি আর জলকণার পরিমাণ যদি একটু কম থাকে অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পে জলকণার উপস্থিতিও কম থাকবে তখন সেই ক্ষেত্রে স্বস্তি বোধ হবে অর্থাৎ কিছুটা আরাম বোধ হবে যেমন শিক্ষার্থীরা আমরা যদি একটা উদাহরণ দিয়ে এটাকে শেষ করতে চাই যেমন মনে করো একই তাপমাত্রা কক্সবাজার এবং আমরা ধরে নিলাম যে দিনাজপুর তাহলে কক্সবাজার সমুদ্র উপকূলে সেখানে প্রতিনিয়ত পানির উপরের স্তর থেকে পানির অণুগুলি বায়ুমণ্ডলের মধ্যে মিশতেছে যার কারণে যে কক্সবাজারের বায়ুমণ্ডলের মধ্যে নির্দিষ্ট আয়তনের তোমার বায়ুর মধ্যে জলকণার পরিমাণ কিন্তু যতটুকু আছে কিন্তু দিনাজপুরে সে একই তাপমাত্রা যদি বিদ্যমান থাকে তাহলে সম আয়তনের সেই তোমার বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু কক্সবাজার অপেক্ষা কম থাকবে কারণ হচ্ছে দিনাজপুরে
আমরা উত্তরবঙ্গে যেটা জানি সেখানে কিন্তু পানি তোমার অ্যাভেলেবল নয়, তাহলে এই জন্য সেখানে জলকণার পরিমাণও বায়ুমণ্ডলের মধ্যে কম থাকবে, তাহলে এই জন্য সেখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কম আর কসবাজারে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি, যার কারণে কসবাজারে আমাদের দিনাজপুর অপেক্ষা বেশি অস্বস্তি বোধ হবে। এখন অস্বস্তি বোধ হওয়ার কথা হয়তো আমাদের কি অস্বস্তি বোধ হচ্ছে না সেখানে, অর্থাৎ বায়ু ফ্লো আসেনি, সেটা আরেক বিষয়। যদি বায়ু ফ্লো যদি না থাকতো, প্রবাহ যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই দিনাজপুর অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তি বোধ হইত। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানে শেষ করি, আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা আলোচনায় আসবো। তোমাদেরকে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বইয়ের লাইন টু লাইন পড়ে অনুধাবন করার চেষ্টা করবে। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।